একদিন কোনোদিন শুনবো যে মুখ্যমন্ত্রীর পছন্দ হচ্ছে না এই হাইকোর্টের স্ট্রাকচারটা, এখানেও একটা বিশ্ব বাংলা লোগো লাগিয়ে দাও, এটাকেও নীল সাদা রং করে দাও, এটাও হতে পারে। কোষাগার যদি ট্রেজারি যদি শূন্য হয়, 60,000 টাকা কীভাবে দেওয়া হচ্ছে, এটা মুখ্যমন্ত্রীর উচিত ইমিডিয়েটলি একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া যে আমার কাছে এত টাকা আছে, ব্যালেন্স শিটটা ইমিডিয়েটলি প্রত্যেকটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে। 5টা আঙুল লোকে বলে না, 5টা আঙুল এক হয় না, প্রতিটা ক্যাবিনেটের মন্ত্রী কিন্তু আলাদা, কেউ একটু বেশি চোর, কেউ একটু কম চোর, কেউ একটু অনেক চোর, কেউ অনেক খেতে পারে, এমন খেয়ে এমন হয়ে গেছে ভুঁড়িটা বেরিয়ে গেছে। সবাই তাহলে ফেসবুকে পোস্ট করবে ফিলিং লাভড, মুখ্যমন্ত্রীর গান শুনছি, মানে আমি তো শুনিনি, মানে আমি মানে পথ চলতি মানুষ হিসেবে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন যে মুখ্যমন্ত্রীর গান শুনেছেন, কোনো পুজো মণ্ডপে শুনেছেন, কোনো রাস্তায় শুনেছেন, কোনো সিগন্যালে শুনেছেন, তাহলে বলুন। যদি সে বলতে পারে যে আমি শুনেছি, তাহলে আমি বলবো তাহলে আমি হয়তো ভুল। স্কুল ইউনিফর্মের উপর বিশ্ব বাংলার লোগো বসাতে হবে, এরকমই নিদান সরকার দিচ্ছেন, সত্যি কি এটা কতটা গ্রহণযোগ্য জানবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, কথা বলবো, কি বলবো। দেখুন, এটা আমরা সব থেকে হাসির বিষয় হচ্ছে আমরা পশ্চিমবঙ্গতে বাস করছি, সেখানে বিভিন্ন রকম স্কুল আছে, জেলাতে হোক কলকাতাতে হোক, এবং সেখানে এমন এমন প্রতিষ্ঠান আছে যাদেরকে নিয়ে ভাবতে গেলে ভাবা যায় তাদের ইউনিফর্ম, তাদের লোগো, সেইগুলোকে সরিয়ে দিয়ে এখন সরকারে নিজে ব্র্যান্ডিং করার জন্য নিজেদের ওই লোগোটা লাগিয়ে দিচ্ছে। এবার এই বিশ্ববাংলা লোগোটা কী? বিশ্ববাংলা লোগোটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জন্য কাজ হয়, সেটাকে আমরা কত কী করছি, আমরা স্কুলের ইউনিফর্মে লাগিয়ে দিচ্ছি। এবার মানে পশ্চিমবঙ্গ এমন একটা দেশ বা এমন একটা রাজ্য হয়ে গেছে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে, সে মমতা ব্যানার্জি হোক এবং মমতা ব্যানার্জি প্রশাসনের লোকজন হোক বা মমতা ব্যানার্জি ক্যাবিনেটের লোকজন হোক বা তাদের কাউন্সিলর হোক, বিধায়ক হোক, সবাই। তো এখানে দেখা যাচ্ছে যে এইটাকে নিয়েও মানে জোর জুলুম করে যাচ্ছে যে দিতেই হবে, না হলে আমি তোমাকে স্কুলে ঢুকতে দেবো না। ইদানিংকালে জাস্ট দুদিন আগেকার খবর, আপনারা যদি হুগলিতে চলে যান, হুগলিতে কোটরাঙে একটা নোটিফিকেশান জারি হয়েছে, নীল সাদা ইউনিফর্ম পরে আসতে হবে, তাহলেই ওয়ার্কাররা কাজ পাবে, না হলে তাদের টাকাও দেবে না, কাজও করতে পারবে না। মানে এটা হয়ে যাচ্ছে, ওনারা একটা সিস্টেম তৈরি করে দিচ্ছে যে আমার কথা মতো যদি না চলো তুমি পশ্চিমবঙ্গে বাস করতে পারবে না, বা আমার জায়গাতে তুমি কাজ করতে পারবে না। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির স্টেটমেন্ট, মমতা ব্যানার্জি সরকারের যে স্টেটমেন্ট, উনি ইনফ্যাক্ট এই স্টেটমেন্টও দিয়েছে যে বিশ্ববাংলা লোগো ওনার। আচ্ছা, বিশ্ববাংলা লোগো যদি ওনারই হয়, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সরকারের যে লোগো আছে, যেখানে আমরা এমব্লেমটা দেখতে পারি, সেই এমব্লেমটা ছোট হয়ে যাচ্ছে, লোগোটা বড় হয়ে যাচ্ছে। তো হাসির বিষয় হচ্ছে যে উনি নিজের লোগোটাকে ব্র্যান্ডিং করছে, কিন্তু যে আমাদের ভারত সরকার যে এমব্লেম যেটা, সেই এমব্লেমটাকে ছোট করে দিচ্ছে। এমব্লেম অ্যাক্ট অনুযায়ী বলা আছে যে আমি আমার যে ন্যাশনাল এমব্লেম ওটাকে ছোট করতে পারি না, এটাকেও উনি তোয়াক্কা করেছেন, নিজের ব্র্যান্ডিংটা করার জন্য ওই লোগোটা বানিয়ে বাজারে চালিয়ে দিচ্ছেন। সো এই প্রতিটা স্কুলের ব্যাচ আছে, আমি যে স্কুলে ব্যাচে পড়েছি তার নির্দিষ্ট ব্যাচ আছে, ইউনিফর্ম আছে, সেগুলোকে তো আমি ফেলে দিতে পারি না। সেখানে সাথে বিভিন্ন হাজার হাজার ছেলে, যারা যারা প্রাক্তনী অ্যালুমিনাই, তাদের সবাইকার একটা ইমোশনস জড়িয়ে আছে। আজকে দাঁড়িয়ে যদি রামকৃষ্ণ মিশনকে বলে দেওয়া হয় হঠাৎ করে সাদা নীল সাদা করে নিন, তারা করবে? তো সব থেকে বড়ো প্রশ্ন, যোধপুর পার্কে চলে যান, তাদের ইউনিফর্মের কালার হচ্ছে খুব সম্ভবত সাদা আর গেরুয়া। এটা আমি কোনো মানে রাজনৈতিক জায়গা থেকে বলছি, বাট এইটা তো চলে আসছে, এই রীতি তো চলে আসছে, হঠাৎ করে কী এমন হবে যে কেন হঠাৎ করে তো তাই তো করছে। এবার সব থেকে আরও বিষয়ে, যদি আমি একটা বাচ্চাকে ওই বিশ্ববাংলা লোগো আর নীল সাদা ড্রেস পরিয়ে দিই, একটা মাস গ্যাদারিং করিয়ে দিই কোনো একটা অনুষ্ঠানে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী বা তাদের যারা কাজ করে, যারা ক্যাবিনেটে যায়, তারা কি দায়িত্ব নেবে? তো সব থেকে বড়ো প্রশ্ন, একসাথে অতগুলো ছেলে মেয়ে রাস্তায় একসাথে হাঁটবে ওই ইউনিফর্ম পরে। ওনারা বলছেন যে এইটাতে আমাদের রাজ্যে গ্লোরিফাই হবে, আমাদের রাজ্যকে একভাবে চিনতে পারবে নীল সাদা দিয়ে। নীল সাদা তো সবকটা, এবার আমরা দেখতে পাচ্ছি জেলা সদর দফতরগুলো নীল সাদা রং হয়ে যাচ্ছে, কোর্টগুলোকে নীল সাদা রং করে দেবো। হঠাৎ করে একদিন কোনোদিন শুনবো যে মুখ্যমন্ত্রীর পছন্দ হচ্ছে না এই হাইকোর্টের স্ট্রাকচারটা, এখানেও একটা বিশ্ব বাংলা লোগো লাগিয়ে দাও, এটাকেও নীল সাদা রং করে দাও, এটাও হতে পারে, এটাও অ্যান্টিসিপেশনস আছে। তো এইগুলো কী বলুন তো, এইগুলো হচ্ছে, এটা ওনার মস্তিষ্কতে ওনার কী চলছে উনি নিজে জানেন, আর উনি খুবই আনপ্রেডিক্টেবল। আমার কথা অনুযায়ী উনি খুবই আনপ্রেডিক্টেবল, তো ওনাকে প্রেডিক্ট করা যায় না। কিসের জন্য চেয়েছেন? রাস্তায় কেন হাঁটতে যাবে? তারা মমতা ব্যানার্জির জন্য কেন হাঁটতে যাবে? হঠাৎ করে মমতা ব্যানার্জির জন্য কী দরকার যে মমতা ব্যানার্জির জন্য ছাত্রছাত্রী হাঁটতে যাবে? যেটা হচ্ছে একটা কার্নিভাল করা হচ্ছে ইউনেস্কোকে সম্মান দেওয়ার জন্য, তো সেটার জন্য হঠাৎ করে ছাত্রছাত্রীদের ওইভাবে নিয়ে আসার কী আছে? উনি আবার শুনলাম নাকি বলে দিয়েছে যে 11টার পর স্কুল হবে না, কেন হবে না?
আমি একটা ডে অফ করবো কেন? ইদানিংকালে আমরা দেখেছি করোনার সময় স্কুলগুলো হয়নি, সেখানে আমরা স্কুলের মধ্যে এডুকেশনটা দিতে পারলাম না, রাস্তাতে ছাত্রছাত্রীদের নামিয়ে দিলাম, মমতা ব্যানার্জি ইউনিস্কোকে সম্বোধন দেবে, মানে একটা খুব একটা আমাদেরকে বলা হয়েছে যে দুর্গাপুজো যে কী যেন ওয়ার্ল্ড হেরিটেজ বা এরকম তকমা দেওয়া হয়েছে, ভালো খুবই সুন্দর জিনিস, কিন্তু সেটাকে নিয়ে গিয়ে একটা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওই র্যালিতে হাঁটানো আমার কাছে কোনো যৌক্তিকতার কী ভবিষ্যৎ চিনবে? ভবিষ্যৎ চিনবে হচ্ছে যে কীভাবে তুমি টেটে ফেল করে তুমি চাকরি করতে পারো এটা চিনবে, তুমি এসএসসিতে ফেল করে চাকরি পেতে পারো এটা চিনবে, তোমার বাবা যদি একটা বড় ব্যবসায়ী হয়, তোমার বাবা যদি তৃণমূল সরকারকে সবসময় তেল মাখাতে থাকে তো এটাও হবে যে তুমি ভাই চাকরি পেয়ে যাবে, এটা চিনে যাবে। রাজ্যের কোষাগার শূন্য ডিএ পাচ্ছে না, এই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছেন, কোর্টের দরজাতে এসছেন, কোর্ট থেকে অর্ডারও হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের কোষাগার যদি ট্রেজারি যদি শূন্য হয় 60,000 টাকা কীভাবে দেওয়া হচ্ছে, এটা মুখ্যমন্ত্রীর উচিত ইমিডিয়েটলি একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া যে আমার কাছে এত টাকা আছে, ব্যালেন্স শিটটা ইমিডিয়েটলি প্রত্যেকটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে। কীভাবে দিচ্ছে তার মানে নিশ্চয়ই ওনার ক্যাপিটাল আছে, দুটো কথা হতে পারে, ইদার ওনার কাছে ক্যাপিটাল আছে দেওয়ার জন্য, আর না হলে ওনার কাছে ক্যাপিটাল নেই, তার মানে উনি তার মানে নিশ্চয়ই ছবি বিক্রি করছেন, যা জানতে পারছি ছবি এখন আর বিক্রি হয় না, এখন উনি নতুন শুরু করছেন, গান শুরু করেছেন, হয়তো গান থেকে রয়্যালটি পাচ্ছেন, ভালো নিজের টাকায় চা খান, তাহলে নিজের যদি টাকা থাকে তার মানে নিজের টাকা দিয়েই হয়তো তার মানে ক্লাবকে দিচ্ছে, নিয়ে তারপরে বলবেন এটা সরকারি অনুদান, দুটোর মধ্যে কথা আছে না, নিজের টাকা দিয়ে আমি চা খাচ্ছি তা নিজের টাকাটা কোথা থেকে আসছে, উনি তো নাকি আবার মাইনে ঠানে নেন না, আবার তো কোথা থেকে আসছে টাকাটা, কোথা থেকে? একটা তো রয়্যালটি থাকা উচিত বা কোনো কিছু থেকে রয়্যালটি পাচ্ছে, কোনো কিছু থেকে আর্নিংস আছে, কোথা থেকে আসে? কিছু তো একটা আছে, বিং আ চিফ মিনিস্টার, বিং আ হেড অফ স্টেট, ওনার আর্নিংসটা কী, কোথা থেকে আসছে? এগুলো তো ওনাকে উত্তর দিতে হবে, উনি যদি উত্তর না দেয় কে দেবে? আমি তো দিতে পারবো না। আমি মিডিয়ার মারফতে শুনেছি যারা মিডিয়ার বন্ধুবান্ধব আছে তারা মাঝে মাঝে এসব পোস্ট করেন, আমার এমনি বন্ধুবান্ধব আছে তারাও পোস্ট করেন, সেখানে শুনি পড়ি খুব ভালো লাগে, পড়তে বিশ্বাস করুন, কিন্তু উনি যে আবার কিছু পুরস্কার টুরস্কার পেয়েছেন তো হাসি লাগে যে এইসব পুরস্কার যদি আমরাও লিখতাম তাহলে আমরাও পেয়ে যেতে পারতাম, মানে এরকম আমাদেরও ক্যালি আছে যে আমরা এরকম 121টা বই ওনার থেকে বেশি বই লিখে দেবো, মানে উনি যা লিখেছেন, আমি এটুকু নিজেকে মানে মানে মনে করি যে আমি যা লিখতে পারি তার থেকে ভালো একটু লিখলে আমি হয়তো পুরস্কার পেয়ে যাবো, বাংলা একাডেমি না হলেও কলকাতা একাডেমি যদি এরকম কিছু হয় আমাকে দিয়ে দেবে। না না, প্রাপ্তবসুর সাথে আমার কোনো পরিচয় নেই, প্রাপ্তবসু তো আমি এককালে জানতাম যে নাট্যকার ছিল, সিনেমা ডিরেক্টও করেছে, সিনেমাতে অ্যাক্টিংও করেছে, ভালো অ্যাক্টিংই করেন, প্রেস কনফারেন্স চলাকালীন ওনাকে যদি কেউ একটা কোনো প্রশ্ন করে দেয় উনি হঠাৎ করে রেগে যান, রেগে গিয়ে বলেন যে এটা 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 আই ওয়াজ নট এক্সপেক্টিং ফ্রম দিস, মানে কেন এক্সপেক্ট করছে না, তোমাকে প্রশ্ন করেছে মিডিয়া তুমি উত্তর দেবে, তুমি ক্যাবিনেট মন্ত্রী তুমি উত্তর দেবে, তোমার শিক্ষাকে তোমার শিক্ষার জায়গা থেকে তুমি কীভাবে তোমার এডুকেশন সেক্টরটাকে বাড়াবে তোমার উত্তর দেওয়া তুমি বাধ্যতামূলক আমি মনে করি, তো এটা তো কোনো কিছু না। আর বাস্তবসু যা বলেন উনি নিজেই জানেন না ওনার এডুকেশন ডিপার্টমেন্টে কী চলছে, উনি এখন তো আর এখনকার সরকার যা হয়ে গেছে প্রতিটা ক্যাবিনেটের প্রতিটা মন্ত্রী না এই পাঁচটা আঙুল লোকে বলে না, পাঁচটা আঙুল এক হয় না, প্রতিটা ক্যাবিনেটের মন্ত্রী কিন্তু আলাদা, কেউ একটু বেশি চোর, কেউ একটু কম চোর, কেউ একটু অনেক চোর, কেউ অনেক খেতে পারে, এমন খেকে খেকে এমন হয়ে গেছে ভূমিটা বেরিয়ে গেছে তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে সবথেকে বড় অসতের প্রতীক, কেন বলুন তো উনি যখন বলেন যে কেউ কিছু খাবেন না তখনই হচ্ছে ইঙ্গিত হচ্ছে খেতেই হবে, উনি দেখবেন প্রতিটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে বলে যায় যে কেউ কিছু করবে না, অনেক চুরি করেছো, ঝাড়গ্রামে খুব সম্ভবত আমি যদি ভুল না হই ঝাড়গ্রামে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে উনি একটা মানে ঘোষণা করলেন কেউ কোনো কিছু করবে না, অনেক খেয়েছো আর কেউ খাওয়া যাবে না, তার মানে এটা কিন্তু ইঙ্গিত যে এবার খেতে হবে, আর ভালো করে খেয়ে নাও, যা বাকি আছে সব কটা তুলে নাও, লুটে উঠে নাও,